আমি সুপর্ণা, তোমরা দেখছো আমার চ্যানেল সম্পূর্ণা। আজকে আমি তোমাদের করে দেখাবো ডি ট্যান ফেসিয়াল। দেখো ডি ট্যান ফেসিয়াল কিন্তু আমরা যদি বাজার থেকে কিনে করি তো একটু কস্টলি পড়ে যায়। হ্যাঁ, যাদের হাতে সময় নেই তারা কিনলাম চটপট করলাম, সেটা আলাদা ব্যাপার। তো আজকে আমি ভাবলাম যে আমার ক্লাসে আমার স্টুডেন্টদের আজকে আমি ডি ট্যান ফেসিয়াল দেখাবো, তাও আবার ঘরের জিনিস দিয়ে, মানে ঘরে যা যা থাকে তার উপর অ্যাপ্লাই করে আমি দেখাবো। আর এটা তো ঠিক, দেখো বাজারে যতই কেনা প্রোডাক্ট হোক না কেন, সামথিং একটু হলেও কেমিক্যাল কিন্তু থাকেই, তাই না? তো আজকে ঘরের প্রোডাক্ট দিয়ে আমি ডি ট্যান ফেসিয়াল করে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। আর সত্যি বলছি ফেসিয়ালটা অনেক 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 কাজে লাগবে তোমাদের দেখলে। আর যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে, আমরা তোমাকে হেল্প করব। তাহলে চলো শুরু করি। আর যেটা লাগবে প্রথমে হচ্ছে আমার লাগছে টমেটো, আর লাগছে কমলা লেবু, সঙ্গে লাগছে কফি পাউডার, আর লাগছে আমার বেকিং পাউডার। তোমরা এর পরিবর্তে বেকিং সোডাও নিতে পারো। আচ্ছা, লাস্টে আমার মাসাজের জন্য লাগছে ইভিয়ান 400 ক্যাপসুল, আর আমি দেব অলিভ অয়েল। এগুলো ছোট পাউচেও পাওয়া যায়, তো আমার কাছে যেহেতু বড়টা আছে তাই আমি এটা দিয়েই করব। তো চলো আমরা এখন তাহলে যেটা স্কাবার হবে স্কাবারটা আমরা বানিয়ে নেব। এই হচ্ছে আমি টমেটোর কিছুটা রস নিলাম। এবার রসের মধ্যে আমি অ্যাড করব বেকিং পাউডার। যার মুখ যতটা পরিমাণ লাগবে সেটা বুঝে দেবে, একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। আমি এতটা দিলাম, এর সঙ্গে একটু অ্যাড করব কফি পাউডার। কফি পাউডারেও কিন্তু খুব ট্যান ওঠে। তোমরা ওই পাউচ প্যাকেটও কিন্তু একটা ইউজ করতে পারো, একটা পাউচ প্যাকেটেই কিন্তু হয়ে যায়। তো আমি কফি পাউডারটা অ্যাড করলাম। যদি তোমাদের একান্ত ওই কফি পাউডার ঘরে না থাকে তাহলে কিন্তু তোমরা এর পরিবর্তে একটু চালের গুঁড়োও দিতে পারো, তবে কফি পাউডারটা বেস্ট হয়। এইবার আমি দেব একটা কমলা লেবুর জাস্ট এক কো আমি এই রসটা এর মধ্যে অ্যাড করব। তো মোটামুটি আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে দানাগুলো রয়েছে, ছাপাটা রয়েছে, তো আমি এটা ফেলে দিলাম। এবার এটাকে আমি রেডি করছি। এটা ফুলে উঠেছে এই কারণে যেহেতু আমি বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারের বদলে কিন্তু তোমরা বেকিং সোডাও অ্যাপ্লাই করতে পারো। আর হ্যাঁ, আরও একটা কথা আমি বলে দিই, এটা কিন্তু তোমরা প্যাক হিসাবেও ইউজ করতে পারো। এটা লাগিয়ে মুখে, পুরো মুখে লাগিয়ে 25 মিনিট রেখে তারপরে মুখ যদি ধোও তাহলেও কিন্তু ডি ট্যানটা খুব ভালো মতন উঠে যায়। তো চলো আমি এখন তাহলে তোমাদের পুরো অ্যাপ্লাই করে দেখাচ্ছি।
তো মোটামুটি একটু আমি স্কাবিং এর মতন করে একটু পুরো মুখটা রাবিং করে নিয়েছি। এবার আমি মোটা করে এই একটাই লেয়ার ভালো করে লাগিয়ে দিচ্ছি পুরো মুখে। তারপরে আমি ঠিক যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি ওয়েট করব। আর হ্যাঁ, তোমাদের ঘরে যদি লেবু অ্যাভেলেবেল না থাকে তো তোমরা টমেটো অ্যাপ্লাই করতে পারো। আবার যদি টমেটো ঠিকঠাক মতন না থাকে, মানে অনেক সময় থাকে না, তাহলে কিন্তু তার পরিবর্তে তোমরা লেবুও দিতে পারো, কারণ এখন তো শীতের দিন, টমেটোটা থাকারই কথা। কিন্তু বাই চান্স যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এর পরিবর্তে পাতি লেবু রস অ্যাপ্লাই করতে পারো। তবে হ্যাঁ, যদি সেন্সিটিভ স্কিন হয় তাহলে কিন্তু পাতি লেবু রসটা ইউজ করবে না। তো আমি প্যাকটা এবার লাগিয়ে দিলাম, তো এবার একটু টানবে। এটা কিন্তু স্কাবিং এবং প্যাক দুটোরই কাজ করে। হ্যাঁ, তো এবার আমি আশা করছি 10-15 মিনিট পরে এটা শুকিয়ে যাবে, তো তারপর আমি এটা ওঠাবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এটা এখন থাক, এটা উঠিয়ে দেব, তোমরা চাইলে আরো বেশি টাইম রাখতে পারো। ক্লোজ করে নিয়ে, ক্লোজ করে নিয়ে। তো এটা হচ্ছে ইভিয়ান 400 ক্যাপসুল, আমি একটাই দেবো, তোমাদের প্রয়োজনে যদি ফেস বড় হয়। এ দেখো লেখাটা দেখো, ইভিয়ান 400 এই ক্যাপসুলটা দেবে। আমার এক পাতার দাম নিয়েছে 32 টাকা, এক পাতার মধ্যে ছিল 2, 4, 6, 8, 10, 10 পিস ছিল, 10 পিসের দাম নিয়েছে 32 টাকা। আচ্ছা, এবার আমি এর সঙ্গে আমি একটু অলিভ অয়েল অ্যাড করব। যদি স্কিন মানে অয়েলি থাকে তাহলে তোমরা কিন্তু তার পরিবর্তে একটু মধু ইউজ করতে পারো। তো এই দুটো এবার আমি অ্যাড করব। এবার আমি মাসাজ করব, এই অয়েলটা দিয়েই আমি পুরো মুখে মাসাজ করে অয়েলটা মুখে বসাবো। সব সময় মাসাজ কিন্তু ওপরের দিকে করতে হয়, শুধু এইটুকুনি মাথায় রাখবে, কখনো কিন্তু মাসাজ নিচের দিকে টানবে না, সব সময় ওপরের দিকে টানতে হয়। আর যাদের এখানে ডবল চিন থাকে তাদের এরকম 2 আঙুল দিয়ে চেপে চেপে এই জায়গাটা ওপরের দিকে এরকমভাবে উঠিয়ে দেবে, তাহলে ডবল চিন যাদের থাকবে তাদের অনেকটা কিন্তু এই জায়গা ঠিক হয়ে যাবে।
আর একটা জিনিস তোমার মাথায় রাখবে, যদি 4টের আগে তোমরা যে কোনো ফেশিয়াল করো তাহলে সানস্ক্রিন লাগাবে অবশ্যই, আর যদি 4টের পরে তোমরা ফেশিয়াল করো তাহলে যে কোনো ময়েশ্চারাইজার তোমরা ব্যবহার করবে। আর ফেশিয়ালের পরে 48 ঘন্টা কোনো ফেস ওয়াশ না দেওয়াই ভালো, কারণ তখন অলরেডি আমাদের মুখটা কিন্তু ভীষণভাবে ক্লিন থাকে, তখন ফেস ওয়াশের প্রয়োজন হয় না। আর যারা বার্থডে মানে ফেশিয়াল করে অফিস যাচ্ছ কাজে যাচ্ছ একদম যখন তখন, তাদের ব্যাপারটা আলাদা, তখন তো একটু ধুলোবালি লাগে, তো তখন একটু করতেই হয়। তো এরকম ভাবে যদি তোমরা করো তাহলে তোমরা দেখবে যে ডিট্যানটা একদম সুন্দর ভাবে উঠে যাচ্ছে। আর আমি টোটাল ফেশিয়ালটা করার মাঝে মাঝে অনেকগুলো কথাও তোমাদের বলেছি, সেগুলো যদি তোমরা মনে করে করো তাহলে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমি আছি, তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। তাহলে আজকের জন্য এখানেই টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তাহলে সবাই খুব ভালো থেকো, টাটা।